পুলিশের লড়াই চলছে দেখছেন বহু উৎসুক জনতা। সেখানে রয়েছে বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। হঠাৎ বলোয়ার মহিষ দুটি এগিয়ে আসে এমপি বদির দিকে। কিছু বুঝে ওঠার আগেই তার গায়ের উপর দিয়ে যায় মহিষ, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান তিনি। পরে নিজে নিজে উঠে দ্রুত সেই স্থান ত্যাগ করেন এমপি বদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন এক ভিডিওতে এ চিত্র দেখা গেছে। ঘটনাটি রবিবার বিকেল 3টার দিকে টেকনাফ সৈকতে। স্থানীয় মানুষকে বিনোদন দিতে মহিষ লড়াইয়ের আয়োজন ছিল এটি। সেখানে লড়াই দেখতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হন বদি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত বিপজ্জনক ছিল। যে মহিষের নিচে পড়েছিল তাতে পিষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা ছিল 80%, তবে তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। এ বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও ফোন ধরেননি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। আব্দুর রহমান বদি উখিয়া টেকনাফ আসনের সাবেক দুইবারের সরকার দলীয় সংসদ সদস্য। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় 2018 সালে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি, তবে তার স্ত্রী শাহিন আক্তার দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নিজে সংসদ সদস্য না হলেও গত 4 বছর তিনি পুরোপুরি মাঠে ছিলেন।